মির্জা ফখরুল ইসলাম সাহেবকে বলতে চাই, সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না, সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না, যেমন পুকুর তেমন মুগুর লাগবে। যেমন পদত্যাগ করুন, সম্মান নিয়ে থাকার চেষ্টা করুন। জনগণের হাতে যদি লাঠি উঠে যায়, ঝাড়ুপেটা উঠে যায়, আপনাদেরকে বঙ্গভঙ্গ সরকারের নিক্ষেপ করবে। অপমানিত হবেন না, অপমানিত হবেন না, অনুরোধ করতেছি। প্রশাসন সারা মাঠে আসেন, খেলা হবে। আপনাদের এই দাবি, আপনাদের এই আওয়াজ আল্লাহ তাআলার দরবারে তোর পর্যন্ত পৌঁছে যাবে। হাসিনা কবি চুরমার হয়ে ভেঙে পড়বে ইনশাআল্লাহ। আমাদের তাহলে কি অবশেষে ইসলামী আন্দোলন এবং বিএনপি এক হয়ে যাচ্ছে? প্রিয় দর্শক শ্রোতা, ইসলামী আন্দোলনের একজন চেয়ারম্যান বিএনপির নেতা কর্মীদের আহ্বান জানাচ্ছে। কি জানাচ্ছে? হয়তো ভিডিও শুরুতে কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকে প্রিয় দর্শক শ্রোতা আর চারটি ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় দর্শক শ্রোতা, কিছু আছে বিএনপি নেতাকর্মীদের কঠিন হুঙ্কার। তিনি বলেছেন যে নমরুদ ফেরাউন তারাও একসময় বিদায় নিয়েছে এবং শেখ হাসিনাও বিদায় নেবে, এমন কথা কিন্তু একজন নেতাকর্মী বলেছে বিএনপির। এবং কি প্রিয় দর্শক শ্রোতা, বিএনপির মহাসমাবেশে একজন মহিলার ছেলের হাতে নাকি পায়ে গুলি লাগে এবং সে আত্মচিৎকার করতে থাকে, সেই ভিডিওটিও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন প্রিয় দর্শক শ্রোতা, আরও একটি ভিডিও ফুটেজ। ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন নেতাকর্মী, তিনি কঠিন বক্তব্য দিয়েছে। এই মূলত চারটি ভিডিও ফুটেজ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। চলুন প্রিয় দর্শক, একজন হুজুরের বক্তব্য সর্বপ্রথম আপনাদেরকে শুনিয়ে নিয়ে আসি। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ থেকে তিনি কি বলতেছে, চলুন শুনে আসি। পদত্যাগ করুন, সম্মান নিয়ে থাকার চেষ্টা করুন। জনগণের হাতে যদি লাঠি উঠে যায়, ঝাড়ুপেটা উঠে যায়, আপনাদেরকে বঙ্গভঙ্গ সরকারের নিক্ষেপ করবে। অপমানিত হবেন না, অপমানিত হবেন না, অনুরোধ করতেছি। প্রশাসন সারা মাঠে আসেন, খেলা হবে। প্রশাসন ছাড়া খেলা হবে মাঠে আসেন, নির্বাচন দেন। কত জনসমর্থন আপনার আছে আপনি দেখে যান। গত 17 তারিখ এক তিক্তকার হেলু আলমের কাছে আপনার দল এত ভয় পেয়েছে, তাকে মাঠ থেকে মারতে মারতে বের করে দিয়েছেন। মাত্র 28,000 ভোট পেয়েছেন 3.5 লাখ ভোটের মধ্যে। বোঝা যাচ্ছে আওয়ামী লীগের ভোট এখন কোথায় গিয়েছে। এই জন্য আওয়ামী লীগ ভয় পায় নির্বাচন সুষ্ঠু দিলে। শেখ মুজিবুর রহমান 70 নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরও ক্ষমতায় যেতে পারে নাই। পশ্চিমেরা ভোটের ফলাফল মানে ভোটের ফলাফল হরণ করেছে, ন্যায্য অধিকার দেয় নাই, কিন্তু শেখ মুজিব সেই আন্দোলন করে স্বাধীনতার ইতিহাস সৃষ্টি করে আলাদা স্বাধীন রাষ্ট্র গঠন করার পরে তার সন্তান হয়ে তার সুযোগ্য ন্যায় দাবি করে আপনি আজকে ভোটের অধিকার হারিয়ে ফেলেছেন। ফলাফল থাক দূরের কথা। সুতরাং ডেনমার্কে, মিশর এবং তুরস্কে দূতাবাসের সামনে কোরআন পড়ানো হয়েছে। আমরা এই সরকারকে অবৈধ সরকার বলি না, তারপরে যেহেতু ক্ষমতার চেয়ারে আছেন, আমরা বলতে চাই বাংলাদেশে ডেনমার্কের সমস্ত পণ্য নিষিদ্ধ ঘোষণা করুন। তারা যেভাবে কোরআনকে অপমানিত করছে, এদেশের জনগণ কিন্তু ডেনমার্কের দূতাবাসের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে কিন্তু বাধ্য হবে। প্রিয় ভাইরা, আমার পরিশেষে বলি, বর্তমানে আজকেও পত্রিকায় লিখেছেন, গত 24 ঘন্টায় ঢাকা শহরে গত 24 ঘন্টায় 14 জন ডেঙ্গু রোগী মারা গিয়েছে। ভর্তি আছে 2,500-এর বেশি। এর মধ্যে আপনারা দেখেছেন ঢাকা সিটি দক্ষিণের মেয়র গেছেন বাহিরে ঘুরতে, আর উত্তর সিটির মেয়র কয়েকদিন পরপর ওখানে রাস্তার জন্য ওই বিল্ডিং ভাঙ্গেন, ওইটা ভাঙ্গেন, সেটা ভাঙ্গেন, তাকে আমরা কোনো নগরের উন্নয়নমূলক কাজে আমরা দেখি না। ডেঙ্গুতে মানুষ মারা যায়, আর দেখি কি সিটি কর্পোরেশনের লোকজন ওখানে গিয়ে জরিমানা করেন, ওখানে গিয়ে জরিমানা করেন। আমাদের ধারণা সিটি কর্পোরেশনের নামটা এখন জরিমানা কমিশনে রূপান্তরিত করলে ভালো হয়। এই সুযোগ নিয়ে আমরা গতকালকেও দেখেছি এক জায়গায় সিটি কর্পোরেশনের একজন অধস্তন একজন কর্মচারী, সেও গিয়ে জরিমানা করা শুরু করেছে। কাজেই আমরা বলতে চাই ঢাকা সিটি উত্তরের বিশেষ করে মেয়রকে আমরা বলতে চাই, দক্ষিণের মেয়রকে বলতে চাই, ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য যে সকল কার্যক্রম করা দরকার আপনারা যদি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন, আপনারা পদত্যাগ করুন। আমরা বলতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে যারা মেয়র হবে, 24 ঘন্টার বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। 3 দিন নয়, 8 দিন আছে। প্রশাসন সারা মাঠে আসেন, খেলা হবে। প্রশাসন ছাড়া খেলা হবে মাঠে আসেন, নির্বাচন দেন। কত জনসমর্থন আপনার আছে আপনি দেখে যান। গত 17 তারিখ এক তিক্তকার হেলু আলমের কাছে আপনার দল এত ভয় পেয়েছে, তাকে মাঠ থেকে মারতে মারতে বের করে দিয়েছেন। মাত্র 28,000 ভোট পেয়েছেন 3.5 লাখ ভোটের মধ্যে। বোঝা যাচ্ছে আওয়ামী লীগের ভোট এখন কোথায় গিয়েছে। এই জন্য আওয়ামী লীগ ভয় পায় নির্বাচন সুষ্ঠু দিলে। শেখ মুজিবুর রহমান 70 নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরও ক্ষমতায় যেতে পারে নাই। পশ্চিমেরা ভোট
ভোটার অধিকার হারিয়ে ফেলেছেন ফলাফল থাকবে না এই কথা সুতরাং প্রিয় দর্শক শ্রোতা তার বক্তব্যটি আপনারা শুনলেন আপনাদের মতামত কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন এবার আমরা দ্বিতীয় নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ হাতপাকার পার্থীর একজন চেয়ারম্যান সাহেব কি বলতেছে চলুন শুনে আসি মির্জা ফখরুল ইসলাম সাহেবকে বলতে চাই সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না যেমন কুকুর তেমন মুগুর লাগবে যেমন কুকুর তেমন মুগুর লাগবে প্রয়োজনে অসহযোগ আন্দোলন প্রয়োজনে প্রয়োজনে গোটা দেশকে অবরোধ গ্রামগঞ্জ থেকে নিয়ে শহর কন্দর রাজধানীতে অবরোধ করে এই সরকারকে টেনে হিসেবে ক্ষমতা থেকে নামাতে হবে স্বাধীনতার পর থেকে দীর্ঘ 52 বছরের ইতিহাস লুণ্ঠনের ইতিহাস রাষ্ট্রীয় সম্পদ লুটে পুটে খাওয়ার ইতিহাস যে যায় লঙ্কা সেই হয় হনুমান এ পর্যন্ত যারাই ক্ষমতায় গিয়েছে উন্নয়নের নামে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করা ছাড়া জাতিকে কিছুই দিতে পারে নাই বর্তমান সরকার 2008 সাল থেকে নিয়ে বর্তমান সময় পর্যন্ত তিনবার বাউতাবাজির নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে 2008 সালের নির্বাচনে এই দলের তৎকালীন মহাসচিব সচিব বলেছিলেন সেনা সমর্থিত সরকারের সহযোগিতায় আমরা নির্বাচিত হয়েছি সেই নির্বাচন কেমন হয়েছিল আপনারা দেখেছেন সারাদিন সুষ্ঠু নির্বাচন সকলেই নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করেছে কিন্তু ভোট শেষ হয়ে যাওয়ার পরে দেশের দুই তৃতীয়াংশ এলাকা থেকে ভোটার ভোটের বাক্সগুলো উপজেলায় নিয়ে ফলাফল ঘোষণা করা হয়েছে স্থূল কারচুপি সূক্ষ্ম কারচুপি সব তামাশা আমরা দেখেছি এই তামাশা আর দেখতে চাই না আমি আমার উপজেলার সামনে দীর্ঘ প্রিয় দর্শক শ্রোতা তার বক্তব্য আপনারা শুনলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে কিন্তু তিনি কথাগুলো বললেন তাদেরকে আহ্বান জানাচ্ছে কী কথা বললো আশা করি আপনারা শুনেছেন আপনাদের মন্তব্যগুলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবার আমরা তৃতীয় নম্বরের ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব বিএনপির একজন নেতাকর্মী বিএনপির সমাবেশ থেকে কি হুঙ্কার দিচ্ছে চলুন প্রিয় দর্শক তার কথাগুলো শুনে আসি আপনাদের এই দাবি আপনাদের এই আওয়াজ আল্লাহ তাআলার দরবারে তোর পর্যন্ত পৌঁছে যাবে হাসিনা কবি চুরমার হয়ে ভেঙে পড়বে ইনশাআল্লাহ আমাদের নেতা কর্মীরা মনকে বল রাখে সাহস রাখে তারা কাপুরুষ নয় কালকে একজন নেতা আমি আজকে বলতে চাই তার কাজ হবে সে আমার নেতা আমাদের শ্রমিক দলের ঢাকা মহানগরী সড়ক প্রকল্পে সাধারণ সম্পাদক সবুজকে গ্রেপ্তার করা হয়েছে কাপুষের মতো একটা বাজার দিয়ে যাচ্ছে নিরীহ একটা ছেলে তাকে ধরে নিয়ে গেল কেন কি অপরাধ তার সে কথা বলতে পারবে না বাংলাদেশের রাস্তায় হাঁটতে পারবে না আমরা কি বাংলাদেশ কার কাছে গিয়ে দাঁড়িয়েছি নাকি এই দেশ কার কাছে যারা দেওয়া হয় না আপনার গয়েশ্বরকে পিটিয়েছেন আমাকে আপনাদের পাঠিয়েছেন আমাদের মঞ্চে যারা আছে সবাইকে পাঠিয়ে দেন তারপর এই লোক সমাবেশ বন্ধ হবে না আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন বন্ধ হবে না একটা করে পরিষ্কার রাখবেন মনে রাখবেন এই জনগণ আওয়ামী লীগের পতন ছাড়া অন্য কিছু কামনা করে না আমাদের একটাই দাবি আওয়ামী লীগের পতন আমাদের একটাই চাহিদা স্বৈরাচারের পতন এই অত্যাচার অনাচারকে রুখতে হবে যুগে যুগে বহু অত্যাচার হয়েছে মুসলিম নির্যাতস্ক ওয়াইফ খান ফেরাউন নমরুদ সকলে অত্যাচার করেছে কেউ কিন্তু টিকে থাকতে পারে নাই কালের ইতিহাসে আজকে তারা সব বিলীন হয়ে গেছে ইনশাআল্লাহ এই সরকারও টিকে থাকতে পারে না প্রিয় দর্শক তার কথাগুলো শুনলেন অবশ্যই আপনাদের মতামত কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এবার আমরা লাস্ট মুহূর্তে শেষ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব একজন মহিলা তার সন্তান নাকি পায়ে পুলিশের গুলি খেয়েছে তারপরে সে আত্মচিৎকার করে পুলিশের সম্মুখে এসে কী বলতেছে যেটা মুহূর্তে সোশ্যাল মিডিয়া তোলপাড় সৃষ্টি হয়েছে জনপ্রিয় দর্শক সেই ভিডিওটি দেখে আসি দাঁড়ান যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে প্রতিনিয়ত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন জনপ্রিয় দর্শক শেষ ভিডিওটি দেখে আসি গুলি লাগছে গুলি গুলি লাগছে
কারগুলি লাগছে কোথায় 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 লাগছে এই ছিল প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিও মোট চারটি ভিডিও ফুটেজ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম। আশা করি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনারা আমাদের আজকের এই সাজানো ভিডিওটি দেখেছেন। তো অবশ্যই যদি পুরোপুরি ভিডিও দেখে থাকেন আপনারা কমেন্ট বক্সে লিখে দেবেন। আর আজকের ভিডিওটি দেখে চারটি ভিডিওটি যে আপনাদের সাথে শেয়ার করেছি এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক ভিডিওটি শেষ করছি, যাবার আগে বলছি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন প্রতিনিয়ত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবে সবাই, আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো সিলে পর্যন্তই আল্লাহ হাফেজ।